বাহরাইনে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার সকাল 9টায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, দূতাবাস প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম, কাউন্সিলর শ্রম শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ হারুনুর রশিদ সহ কমিউনিটি নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় দূতাবাসের সকল কর্মচারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত দিবসটি উপলক্ষে দেওয়া প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। বিজয় দিবসে আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। Thank you.